দেখতেই পাচ্ছ আমার পিছনে আছে এই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের যে মেইন গেট বলতে গেলে এই যে দেখো এখানে মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখো ছোটর উপরে একটা ভিতরে এলাম তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো মাছ দেখো এই জায়গাটা দেখো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। এখন আমি আছি নিয়ালিপুর স্টেশনে। দেখতে পাচ্ছ আমার পিছনে নিয়ালিপুর স্টেশনের লোগো দেওয়া আছে, মানে বোর্ড দেওয়া আছে। তো আমি এই নিয়ালিপুর স্টেশন থেকে সোজা যাবো পার্সারকাস। তো পার্সারকাসে আমি কী জন্য আছি সেটা পার্সারকাসে গিয়ে আমি তোমাদেরকে আমি বলছি। ট্রেন থেকে নেমে আমি চলে এসেছি পার্সারকাসে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্সারকাস রাস্তা, দেখো। আর আমার সামনে হচ্ছে পার্সারকাসে ময়দান, দেখো এই হচ্ছে ময়দান। কিছুদিন আগে এখানে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামটা বসেছিলো, এখন এখানে উঠে গিয়ে ওই সামনে একটা ছোটো মাঠ আছে ওইখানটা বসেছে। তো চলো ওখানে যাওয়া যাক। যারা ট্রেনে করে আসবে তাদেরকে পার্সারকাস ময়দানেই নামতে হবে। তো দেখতে পেলে এটা হচ্ছে পার্সারকাস 7 পয়েন্ট। যদি তোমার বাসে করে আসো এই পার্সারকাস 7 পয়েন্ট নেমে এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের এইটা। আর ওই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আমি ওখানে টিকিটটা কাটি 100 টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে নিয়েছি আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, যেটা দেখো 100 টাকা নিয়েছে। আর এটা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ইন কলকাতা, ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম। দেখো পোস্টারটা লাগিয়েছে, দেখো ভিতরটা ঠিক এরকম আছে। তো তোমরা জানো এই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামটা দুবাইতেও আছে, দুবাইতে একটা মলে আছে যেখানে 33,000 জলজ প্রাণী রয়েছে। এছাড়া চায়নাতে আছে, সিঙ্গাপুর আছে, জাপানেও আছে। আর আমাদের কলকাতায় ফার্স্ট টাইম বসেছে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। তো চলো এবার ভিতরে ঢুকি। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে আছে এই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের যে মেন গেট বলতে গেলে এই যে দেখো। আর দেখো ক্রিসমাস সামনে গেছে বলে দেখো ক্রিসমাস বলে লেখাও আছে। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো সন্ধ্যেবেলা যদি তোমরা আসো আরও ভালো লাগবে দেখতে, যেহেতু লাইটিংটা ফুটবে ভালো। ওই দেখো আর সন্ধ্যেবেলা হলে এই যে স্টার মতন যেটা করেছে এটা রাত্রিবেলা বেশ আরও সুন্দরভাবে ফুটবে। তো তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, দেখতে পাচ্ছ এখানে পার্সারকাস ময়দানে এইটা হচ্ছে। আর এর অপোজিট হচ্ছে ডন বস্কো স্কুল। আর এটা মন্ডে থেকে মানে সোমবার থেকে শুক্রবার বিকেল 3টে থেকে রাত 10টা অবধি হয়। আর শনি রবিবার হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি হবে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে ওখানে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওইখান থেকে তোমরা এলে এই যে সিঁড়িতে উঠলে এখন এখানে কি সুন্দর টিমি মাছ দেখতে পাবে। আর এখানে একটা মাছ মতন করে রেখেছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা হরিণ, খুব সুন্দর। আর এই যে ক্রিসমাস সামনে যেহেতু গেছে বলে এই ক্রিসমাসের ট্রিটা দেখতে পাচ্ছ এটা আছে। আর এখানে একটা ছোট্ট একটা হরিণ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে হরিণটাকে। আর এই ক্রিসমাসের ট্রি, আর এটা দেখতে পাচ্ছ সান্তা ক্লজকে, দেখো কত সুন্দর নড়ছে। তো চলো এবার টিকিটটা দেখে ভিতরে ঢুকে যাওয়া যাক। এই যে এখন ভিতরে ঢুকছি, দেখো কত সুন্দর স্টার মতন করে রেখেছে। আর এই দেখো আর এই জায়গাটা মাছের সব ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই দেখো এই পুরো দেওয়ালটা পুরো মাছের ছবি। আর এখান থেকে শুরু হচ্ছে ছোট ছোট মাছ, এই দেখো। আর এখানে মাছের নামও লেখা আছে, এলিফ্যান্ট নোজ বলে লেখা আছে, ফেদার ফিস অ্যান্ড এলিফ্যান্ট নোজ। এখন মাছটা এত ঠিক এই যে উপরে আছে, পিকক বেস বলে এই মাছটার নাম। এই মাছটাও ভালো, ট্রাই কালার ওরান্ডা বলে মাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছ এই দেখো কুমিরের মতন দেখতে, তাই নাম হচ্ছে অ্যালিগেটর গার্ড, দেখো পুরো সেই কুমিরের মতন ছুঁচল মুখ মাছটা। তার পাশে একটা মাছ দেখতে পাচ্ছি অ্যালিগেটর সুবন কিন গোল্ড ফিশ, দেখো গোল্ড ফিশ।
জলটা একটু ঘোলা বলে অতটা ক্যামেরাটা ভালো মতন আসছে না। এই মাছগুলো দেখো, এর নাম হচ্ছে আলবিনো টাইগার বার্প, আলবিনো মাছ এগুলো। দেখো ছোট ছোট মাছ বিভিন্ন কালারে, দেখো এরপর যে ছোট ছোট যে মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোস লাইন বার্প। দেখো সুন্দর মাছ। দেখো এরপরে মাছটা আছে সুবন কিং ভেল টেইল, এই ধরনের একটা মাছ। দেখো এই মুখগুলো দেখো, এই দেখো কত সুন্দর মাছটা। দেখো কত সুন্দর লাগছে, দেখো বিশেষ করে এই মাছটা। ওই যে এখানে একটা মাছ দেখো, এই মাছটার নাম জানি না, দেখো কিরকম দেখতে মাছটা কালোর উপরে। রয়্যাল নাইফ ফিস, এটা সেই ছুরির মতন দেখতে বলে হয়তো, এর নাম হচ্ছে রয়্যাল নাইফ ফিস। দেখো এটা এক জায়গায় চলে গেছে। এশিয়াটিক ফিস, এশিয়াটিক ফিস দেখো কিরকম ধরনের নাকি মাছটা। রেড ফায়ার ইল, এই মাছগুলো হচ্ছে রেড ফায়ার ইল। দেখো লাল কালারের দেখতে, দেখো মাছগুলো দেখতে পাচ্ছ। এরপরে যে মাছটা দেখবো এটা হচ্ছে ব্ল্যাক অরান্ডা, দেখতে পাচ্ছ পুরো কালোর উপরে, পুরো ঘোল কালো মাছগুলোকে। এখন খালি যাবো ক্রাই ফিস অ্যান্ড সিলভার ডলার, দেখো মাছটা। দেখো ছোট ছোট মাছ আছে। আর এখানে দেখো আচ্ছা লাল কালারের চিংড়ি না কাঁকড়া বোঝা যাচ্ছে না, চিংড়ি না চিংড়ি মাছই হবে। এই দেখো লাল কালারের। আর এখানটা একটা আছে দেখো সিলভার কালার, এই যে কাঁকড়া মতন ডলার মাছ এগুলো। এখানে দেখো একটু বেশ বড় সাইজের মাছ এই যে দেখো, এর নাম হচ্ছে রেড বাই স্নো। তো আমরা ওখান থেকে ঢুকেছিলাম, এবার দেখতে পাচ্ছি ওইখান থেকে পুরো টানা এরকম ছোটো ছোটো মানে ঘর মতন করেছে, এখানে সবকটা মাছ রেখেছে। তো আর একটা মাছ আমরা দেখতে পাচ্ছি এখানটা, বাও এটা খুব সুন্দর কালার। দেখ কত সুন্দর মাছটা, দেখো কালারটা একবার খালি তোমরা দেখো, ফ্লোরিন হর্ন, কত সুন্দর কালার এটা। আমি এতগুলো মাছ দেখলাম তার মধ্যে সবচেয়ে আমার ভালো লাগলো এই মাছটা। এই দেখো মাথার উপরে দেখো কত কিরকম ফুলে রয়েছে, ফ্লোরিন হর্ন বলে মাছটা, মনে হচ্ছে মাথা মানলে মাছ হর্ন বাজে মানে এরকম টাইপের। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর মাছ এটা, কালারটা আমার খুব ভালো লাগলো। তো এতক্ষণ তো আমরা ছোটো ছোটো মাছ দেখলাম, তো চলো এবার যে মেন আকর্ষণ যে অ্যাকোরিয়ামটা, সে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা সেটা এবার দেখবো। তো দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে ঢুকে গেলাম, এবার মাছ দেখতে 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 এবারে এই সাইড দিয়ে গিয়ে এবার এদিকে ঢুকবো। তো দেখতে পাচ্ছ দেখো চারিদিকে জল, দেখো মাথার উপরেও জল, এই সাইডে এই সাইডে মানে পুরোটাই জল, ওই জন্য আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম বলেছে। এবার দেখো এখানে জলটা একটু পরিষ্কার হলে ভালো হতো। তো যাই হোক দেখো ছোটো ছোটো মাছ, নানা রকম মাছ এখানে দেখতে হবে, বিভিন্ন কালারের মাছ দেখতে হবে। এখানে মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দেখো ছোটোর উপরে সুন্দর, দেখো বিভিন্ন কালারের মাছ দেখো।
সাইডে না, দেখো এই পাশটাও আছে, এই পাশে ঢুকে উপর দিকে উঠে গেছে, দেখো কত সুন্দর মাছ। দেখো কত ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, মনে হবে যেন তোমার সমুদ্রের মানে তলায় চলে এসেছো, মানে এরকম এরকম লাগছে জায়গাটা। দেখো পুরো ওই সাইড থেকে ছিল, ওই ওই সাইড থেকে আমরা এলাম, মানে এদিকেও পুরো মাছ আর এইদিকে দেখো চারিদিকে মাছ। দেখো কত সুন্দর কালার দেখো মাছের, তো পেরোলাম এরকম দুটো কালো কালো বর্ডার পেরোলাম। তো এরপরে যে আর একটা ভিতরে এলাম, তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো মাছ, দেখো দেখো কত রকম মাছ, দেখো মানে এটা এক কালারই মাছ বলতে গেলে, কিন্তু এই জায়গাটা দেখো পুরো পুরো ভর্তি যেন গিজগিজ করছে, দেখো মাছ, দেখো মানে এতটাই মাছ, সমুদ্রে তলায় দেখবে এক ধরনের মাছ থাকে না, এক সাথে দলবদ্ধ হয়ে থাকে, সেটা সেরকম টাইপের লাগছে। দেখো কত মাছ দেখো এখানে পুরো ভর্তি, দেখো মাছ, দেখো দেখো কত সুন্দর, দেখো জায়গাটা বেশি দূর অতটা নেই, বেশি লাগলো আমার চোখে পড়লো। আর এখানে ছোট ছোট মাছ তো আছেই বলতে গেলে, আরে দেখো ওই উপরে, দেখো এই উপরেও আছে মাথার উপরে। তো দেখো এখানে সিসিটিভি ক্যামেরাও আছে, দেখো নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছ। আর এইখানটায় দেখো এই মাছগুলো, এবার দেখো কতটা বড় বড় মাছ, দেখো এখানে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছ, এই দেখো খুব সুন্দর। আর এই সাইডেও আছে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ। তো যারা এখন অব্দি আসনি আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, জানুয়ারি মাসের 10-12 তারিখ অব্দি চলবে, তারপরে এটা উঠে যাবে, যেটা অনেক দিন ধরে চলছে এই পাশাকাশ ময়দানে। তো চলো সামনে ওখানে শেষ হয়ে যাবে। আর এখানে এখন কত বড় মাছ, দেখো কত বড় বড় মাছ এই জায়গায় দেখতে পাচ্ছ, বাচ্চা তো চিল্লাচ্ছে দেখো কত জোরে জোরে, দেখো সাইজটা দেখো একদম বড়, দেখো মাছ কত লোক এসছে, দেখো কত, দেখো কত ভিড়, দেখো দেখতে পেলে আর শেষ হয়ে গেল আর নেই। আর তো ওইখান থেকে দেখতে দেখতে এলাম, তো দু ধরনের মাছ দেখলাম, এটা পুরো টানেলের ভিতরে মাছ, আর একটা কাউন্টার বা ছোটো ছোটো ঘর মতন করেছিল ওইখানে একটা মাছগুলো দেখলাম। তো চলো এবার এখান থেকে বেরিয়ে এবার বাইরের দিকে যাবো, মানে এই দিকটা বাইরের দিকে বেরোচ্ছি আমরা। এখানটা দেখো আরও সুন্দরভাবে ভিতরটা সাজানো আছে, উপরে কাপড় দিয়ে যেটা ঘিরেছে দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা ঘেরা, দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে দেখো একটা কুমির, অরিজিনাল না বেশ সাজানো আছে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল মতন লাগছে, দেখো একবার কুমিরটাকে। দেখতে পাচ্ছ আমার সামনে একটা হাতি আছে, দেখো কত সুন্দরভাবে এখানে হাতিটা, দেখো বিশাল বড় সাইজের একটা হাতি এখানে রেখেছে। এখানে দেখো সাজিয়ে দেখো সুন্দরভাবে, আর দেখতে পাচ্ছ সেই এলিয়েনে এলিয়েন যে সিনেমাটা দেখো ভিডিওটা সেটা লাগছে, সেটা এখানে রেখেছে দেখো। আর এখানে সেই সিম্পাঞ্জি মতন এই যে দেখো করেছে, এখানটা একটা হাতি, আর দেখো বিশাল একটা অক্টোপাস দেখতে পাচ্ছ, কি ধরনের অক্টোপাস দেখো, অক্টোপাসের ভিতরে দেখো লাইটিং জ্বলছে। আর এখানটা দেখতে পাচ্ছ মারমিটকে,
কত বড় দা এই সাইডে পুরো লেজ আছে দেখো কত বড় দেখো এখানে একটা স্নেক দেখো দেখতে পাচ্ছ স্নেক বিশাল বড় সাইজের স্নেকটা তো খুব সুন্দর যেরকম ভিতরটাও যেরকম সুন্দর সেরকম বাইরেটাও মানে বাইরের যে ডেকোরেশনটা করেছে এটাও খুবই সুন্দর লাগলো আমার তো তোমরা যারা এখন অব্দি আসনি যারা হয়তো দেখেছো ইউটিউবে কিন্তু এখন তোমরা সুযোগ পাওনি তো তাতেই চলে আসো জানুয়ারি মাস অব্দি চলবে জানুয়ারি পুরোপুরি চলবে না ওই প্রথম সপ্তাহের দিকে চলবে তারপর এটা উঠেই যায় পুরোপুরির জন্য ছিল আজকে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে ভিডিও ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।